নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 90 দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে এই একটি রাশির। বিশ্বে রাজত্ব করবে এই একটি রাশি। একটি গ্রহের বিশেষ শুভ প্রভাবে এই রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। কোন এই রাশি আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা আপনাদেরকে আমি বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 4 নভেম্বর পর্যন্ত রেট্রোগ্রেড থাকছে কিন্তু শনি। এই শনি একটি রাশিকে করবে মহা কোটিপতি। শনি শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকা দেতা হে। আমি একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে কি না, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন এবং যেখানে শনির মূর্তি রয়েছে সেই মন্দিরে যাবেন না। শনি যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা যাবেন এবং আপনারা বিশেষভাবে রাস্তার কুকুরকে খেতে দিন এবং গরিব যারা মানুষ রয়েছে, নির্ধনী যারা ব্যক্তি রয়েছে তাদেরকে অর্থ, খাদ্য, বস্ত্র এ কটি আপনারা দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। আর যারা প্রতিদিন আপনারা ভিডিওটি শুনছেন, হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না, আমি একটি কথা আমি বলি, আমি যে কাজগুলো করি কি না চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। আপনার বিবাহ হচ্ছে না, বিবাহ ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় বাধা, কর্মহীন হয়ে পড়ে আছেন, আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা, আপনার ব্যবসা আপনার ভালো চলছে না, আপনার অর্থনৈতিক জায়গা নিয়ে খুব সমস্যা, সেভিংস হচ্ছে না, প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, সে ঋণ থেকে বেরোবেন কি করে, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন, শত্রুতা, এই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু টেনে তুলতে পারে। আর আমি কিন্তু অনেককে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই, সবারই কিন্তু হাত ধরি না, যারা স্যারেন্ডার করে কিনা তাদেরই একমাত্র হাত ধরি, যারা হাত ধরি 100% সেখানে কিন্তু তাকে আমি টেনে তুলি। ওই কৌশিক রায়ের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, আমি দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কিন্তু কাজ করি। জীবনে তো সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে টেনে কিন্তু তুলতে পারবে। এবং এর পাশাপাশি যত বড় সমস্যা থাক না কেন, আপনার জন্মছকে যত বড় সমস্যা থাক না কেন, আপনার ব্যক্তিগত জন্মছককে একবার হলো সংস্কার করা কিন্তু দরকার রয়েছে। এবং একটি কথা আপনাদেরকে বলি, আপনারা ভিডিওগুলো দেখছেন হয়তো আপনাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে মিলবে, আবার কিছু কিছু ক্ষেত্রে মিলবে না। কোন এই একটি রাশি আমি তাও জানাবো, শনি এই রাশিকে কেন দিবে তাও আমি কিন্তু জানাবো। শনির অতি প্রিয় একটি রাশি, সে রাশির নাম আমি অবশ্যই আপনাদেরকে শেষে জানাতে চলেছি। দেখুন, আপনাদের কর্মভাবে অবস্থান করছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আপনার ভাগ্যাধিপতি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে কিন্তু আবার রাজযোগকারী প্ল্যানেট। শনি এবার আপনাকে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, আপনার চাকরি হবার যোগ কিন্তু রয়েছে, সরকারি বেসরকারি এমএনসি কোম্পানিতে কিন্তু চাকরির গাঢ় যোগ রয়েছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, বিদেশ থেকে এই সময় আপনারা লাভবান কিন্তু হবেন এবং ডেলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বাড়বে
এবং প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ এই সময় কিন্তু হতে চলেছে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং ডুবে গেছে এমন কোনো টাকা, যে টাকা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেই টাকা রিকভারি হওয়ার যোগ কিন্তু রয়েছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ আপনাদের লাভ পেতে চলেছেন। যারা পেট্রোল কেমিক্যাল গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি খনিজ কোনো পদার্থের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার গাড়ির বিজনেস রয়েছেন, একমাত্র এই শনি কিন্তু আপনাকে এই জায়গা থেকে উঠাতে পারে। যারা গাড়ির ব্যবসা করছেন এখানে কিন্তু শনিকে কিন্তু ভালো থাকা কিন্তু দরকার। তো শনিকে ভালো করতে গেলে প্রথম কথা আমি যে কথাগুলো বললাম সে কাজগুলো আপনাকে করতেই হবে। এবং ভুল করে শনিবার দিন আপনারা লোহার কোনো বস্তু কিনবেন না, শনিবার দিন আপনারা লোহার জিনিস দান করুন, আপনারা বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন, ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের এই সময় কিন্তু আসতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে এই নামটি আপনাদেরকে জানাতে চলেছি, অনেকেই অপেক্ষা করছেন কৌশিতা কোন রাশির নাম বলবে। দেখুন আমি একটি কথা আবারও বলছি, আপনার ভাগ্যাধিপতি ভাগ্যের সাপোর্ট ফুলফিলমেন্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা আপনাদের হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু ফরেন থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন। কোন এই সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। বৃষ রাশির মানে এক কথায় আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। ডায়েরিতে নোট করে নিন, এই রাশির ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন। এই সময় আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা এই সময় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে, পাশাপাশি আপনাদের বড় ধরনের কোনো শুভ সংবাদ আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।